আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা কেমন মুসলিম আমি জানি। সলাত আদায় করা উচিত, কিন্তু সময় মতো সলাত আদায় করি না, পরে করব এই বলে রেখে দিই। আবার মাঝে মাঝে সলাত পড়তে ইচ্ছে হয় না, অনেক কাজে করে ফেলি। আমি জানি পর্দা করা ফরজ, কিন্তু আমি এটা পুরোপুরি মানতে পারছি না। আমি অশ্লীলভাবে চলাচল করতে পারি না, কিন্তু পুরোপুরি পর্দা করাটা খুব কঠিন। মনের পর্দাটাই হলো আসল পর্দা। আমি মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি, আমি কাফিরদের ঘৃণা করি আর আল্লাহকে অস্বীকার করি না, কিন্তু আল্লাহর নির্দেশনা নিয়মিত পালন করতে পারছি না। নিশ্চয় আল্লাহ তাআলা আমার অন্তর জানেন, আমি যে তাকে কত ভালোবাসি তিনি জানেন, কিন্তু বাস্তবিকভাবে সলাত রোজা পালন করি না। আল্লাহ বিধিবিধান মানতে আমার জন্য কষ্ট হয়, এই জন্য আমি আস্তে আস্তে শুরু করব। আপাতত থাকুক, কারণ আমি জানি আল্লাহ তাআলা ক্ষমাশীল। উপর কথাগুলো আপনার সঙ্গে মিলছে কি না, যদি মিলে যায় সেই ক্ষেত্রে বলছি, ইচ্ছাকৃত আমল না করে সময় নষ্ট করা, পরবর্তী তাওবা করে ক্ষমা পেয়ে যাব, এই কথা চিন্তা করা মাত্রই আপনি আল্লাহর বিরুদ্ধে পরিকল্পনাকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার কি করা উচিত আর আপনি কি করে সময় কাটাচ্ছেন। যদি আপনার কাজের সাথে আল্লাহর সন্তুষ্টি না মিলে, তবে নিশ্চয়ই আপনি ভুল কাজ করছেন। আপনার আয় সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার ক্ষমতা কে রাখে? আপনি যদি তাওবা করার পূর্বেই মৃত্যুবরণ করেন, তখন কি হবে আপনার? আপনি কি খালি হাতে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবেন? এটা বলে যে আমি তাওবা করতে পারিনি, কিন্তু আপনার অনেক সময় ছিল, আপনি সেদিন আফসোস করবেন, যেদিন আপনার তাওবার কোনো মূল্য থাকবে না। তাই আল্লাহ তাআলা যা পছন্দ করেন তাই করুন, এবং যা অপছন্দ করেন তা থেকে বিরত থাকুন। যা আল্লাহকে কষ্ট দেয়, নিশ্চয়ই মুমিন বান্দার নিকট আল্লাহর পছন্দের মূল্য সবচেয়ে বেশি থাকে। যখন আপনি শতবার বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও আল্লাহর পছন্দের কাজ করবেন, তখন আপনি অবশ্যই আল্লাহর সাহায্য লাভ করবেন। জীবনের সকল সমস্যার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার জন্য শ্রেষ্ঠ সমাধান হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পারেন আপনার সকল দুঃখ কষ্ট সমাধানের পরিসমাপ্তি করতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক। আমিন।